শুরু? আসসালামু আলাইকুম। কড়াই বসিয়ে দিলাম। আজ আমি রান্না করব ফুলকপি, শীতের সবজি, ফুলকপি দিয়ে কই মাছ। আমি একটা পেনে কড়াইতে একটু তেল, দুই টেবিল চামচ পেঁয়াজ বসিয়ে দিলাম। আরেক সাইডে আমি ডাল, একটা আরেক সাইডে আরেকটা কড়াইতে আমি ডাল মাখিয়ে পেঁয়াজ হলুদ মরিচ তেল দিয়ে একবারে হাত দিয়ে মাখিয়ে আরেকটা বসিয়ে দিই। এখানে আমার কপি তরকারি মধ্যে আমি হলুদ মোটামুটি 2 চামচ, মরিচ পাতি 1 চামচ থেকে আবার আধা চামচ 1 চামচ দিয়েছি, পানি দিলাম, জিরা পাকি সরি নুনে পাকি আর 1/2 চামচ মরিচ পাকি দিয়ে দিলাম। মোট আমার এখানে 2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ পাকি, আদা রসুন বাটা 1 চামচ, পানি দিয়ে এখানে কষানো হচ্ছে। টমেটো দিয়ে দিলাম, আলু এখন এটাকে আমি আস্তে আস্তে পানি দিয়ে কষাবো, লাস্ট একটু কমিয়ে দিলাম, তারপর ঢাকনাটা ঢেকে দিলাম। এদিকে আমার ডালটা হচ্ছে, এখানে এই ইটলাই আমি ডালটা বসে ডালটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি আগে সিদ্ধ করে ভাত দিয়ে রেখেছিলাম, কারণ নতুন সত্য হচ্ছে বলতে চাই না সিদ্ধ হবে না, এখানে আমি আগে একটু ভাত দিয়ে রেখে পানি দিয়ে দিল, পানি দিয়ে আবার আবার একটু কষিয়ে নিল। ঢাকনাটা খুলে আবার একটু পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে আপনারা সব দেখতে পাচ্ছেন যে ফুলকপি আলু এটা আস্তে আস্তে হচ্ছে। দেশি কই মাছ তো আমি, আমার হাজবেন্ড আর আমার একটা ছোট 3 জন খাবো আজকে দুপুরে। নেড়ে চেড়ে দিলাম, আমি লবণ দিয়ে দিলাম আমার মতো, ওই থেকে আমার ডালটা হচ্ছে
alta. Am încercat cu ei, am amut cu ei, uite. Eți bălă cu ei, rămâne cu ei, familie, puri bărbi și femei care nu e așa cum e. Am încercat cu ei. Dar în acel moment, cu mâine pări, cu bălă rămâne hai. Am așa mai să amicară, am bătut de tare. Dar acel moment, bătut pentru mama rămâne cu, bătut cu, susținut. আমি ধনে পাতা দিয়ে দিলাম কই মাছ তারপর তার উপরে কাঁচা মরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার ডালটা হয়ে গেছে দিয়ে দিলাম ওখানে কাঁচা মরিচ দিয়ে ঢাকা ডালটা আমার ঘন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটা না খেতে অনেক টেস্টি গরম ভাত দিয়ে যদি আপনারা সবাই খান আমি সত্যি বলছি সবার ভালো লাগবে যখন দেখবে কোনো কিছু ভালো লাগবে না আমার এই যে দেখেন আমার ফুলকপি তরকারি হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে আমার ডাল পাতুরি আজকে এটাই হবে আমাদের আজকে দুপুরের খাবার